আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক বর্ষরাই উচ্চ বিদ্যালয়। আজকে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের 25 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমরা দেখব। 25 নম্বর সৃজনশীল প্রশ্নটায় দেখো, এখানে বলা আছে, 25 নম্বর সৃজনশীল প্রশ্নে বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ বি। এখানে দেখো যে এখানে বলা আছে যে 346 এবং 556কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, আর তাদের সেটগুলো ধরা হয়েছে এ এবং বি। তাদের সেটগুলো হলো এ এবং বি। তাহলে এক্ষেত্রে দেখো, এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, অর্থাৎ এ সেটটাকে। তাহলে এ সেট এখানে দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা 346 এবং 556, তাহলে 346 এর সেট যথাক্রমে এটা ধরা হয়েছে এ, আর 556 এটার হলো যে সেটগুলো বি। এখানে বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ বি। তাহলে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে একটা জিনিস আগে দেখো, তোমরা একটু খেয়াল করো, লক্ষণীয় বিষয় যে আমরা 11কে যদি 3 দ্বারা ভাগ করি, 11কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 × 3 = 9, তাহলে 3 × 3 = 9, এখানে থাকে কত? 2, তাহলে অবশিষ্ট থাকে 2। তাহলে এই 11 থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে দেখো কত থাকে? 9। তাহলে এই 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 × 3 = 9, তাহলে দেখো আমাদের কোনো অবশিষ্ট থাকে না। এখন আবার খেয়াল করো যে 18 আমরা সংখ্যা নিলাম, 18কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 × 4 = 16, 4 × 4 = 16, তাহলে এখানে অবশিষ্ট থাকে 2। তাহলে 18 থেকে যদি 2 বাদ দেই 16, এই 16টাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 × 4 = 16, তাহলে ভাগ শেষ বা অবশিষ্ট কোনো কিছু থাকে না। তাহলে যে সংখ্যাটা অবশিষ্ট থাকে, তাহলে এখানে বলা আছে যে এত এবং এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমাদের 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ বি। তাহলে এখানে 31 অবশিষ্ট থাকে, এই 31কে আমরা বাদ দিয়ে দিব, 31টাকে আমরা বাদ দিয়ে দিব। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা 31কে বাদ দিয়ে দিব। তাহলে ক নম্বর অঙ্কটা যদি আমি করি, যে ক নম্বরে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট হবে, দেখো তাহলে এখানে লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যাকে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট হবে 31 অপেক্ষা বড় এবং 346 থেকে যদি আমি 31 বাদ দিয়ে দিই, তাহলে দেখো 346 থেকে যদি আমি 31 বাদ দিয়ে দিই, তবে এখানে থাকতেছে 315 এর
গুণনীয়ক। তাহলে এখানে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটার সেট যদি আমি নির্ণয় করতে চাই তাহলে সেই সংখ্যার সেট হবে 31 অপেক্ষা বড় হবে, এবং 346 থেকে 31 বাদ দিলে 315, 315 এর গুণনীয়কগুলো, 315 এর গুণনীয়কগুলো এবং 31 এর চাইতে বড় হতে হবে। 315 এর গুণনীয়কগুলো 31 অপেক্ষা বড় যেগুলো সেইগুলো হবে এই সংখ্যাটার সেট, অর্থাৎ এ এর মান। অর্থাৎ এখানে এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এ সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, আমরা জানি যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা মানে যে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, যে পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, তাহলে আমাদের সেটের উপাদানগুলো এখান থেকে এর এই 315 এর সকল সাধারণ গুণনীয়ক বা সাধারণ গুণনীয়কগুলো আমরা গুণনীয়কগুলো বের করব, যা হতে হবে 31 অপেক্ষা বড়। তাহলে 315 এর গুণনীয়কগুলো দেখো আমরা একটু বের করার চেষ্টা করি যে 315 এর গুণনীয়কগুলো কি কি হতে পারে। 315 এর গুণনীয়কগুলো বের করার জন্য দেখো প্রথমে 315 কে আমি যদি 3 দ্বারা ভাগ করি, 315 কে আমি আগে ভাগ করি, দেখো 315 কে 3 দ্বারা ভাগ যায় কি না আমি ক্যালকুলেটার ইউজ করতে পারবো। 315 ভাগ হলো 3, তাহলে দেখো 105, তাহলে 315 কে এটা দ্বারা ভাগ করলে হবে 105। 105 কে যদি দেখো, 105 কে যদি তুমি 3 দ্বারা দেও, দেখো 105 কে 3 দ্বারা ভাগ যাবে না, 105 কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই, হ্যাঁ গেছে, 105 কে যদি দেখো, 105 কে যদি 3 দ্বারা ভাগ করি তবে হবে 35। 35 কে দেখো 3 দ্বারা ভাগ যাবে না, 35 কে যদি 5 দ্বারা ভাগ করি 5 7 35। আবার একটু খেয়াল করো যে 315 কে, 315 কে 3 দ্বারা ভাগ করলে হয়েছে 105, 105 কে 3 দ্বারা ভাগ করলে হয় 35, 35 কে 5 দ্বারা ভাগ করলে হয় 7। তাহলে এ তো এর গুণনীয়ক, 315 এর গুণনীয়ক। তাহলে 315 এর গুণনীয়কগুলো কি কি হতে পারে, খেয়াল করো যে 315 এর গুণনীয়কগুলো 3 গুণন 3, তাহলে কত 9 হতে পারে, 3 গুণন 5 15 হতে পারে, তাহলে 3 গুণন 7 21 হতে পারে, তাহলে 3 ত্রিকা 9 গুণন 5, 5 নং 45 হতে পারে, 3 ত্রিকা 9 গুণন 7, তাহলে 7 নং 63 হতে পারে। তাহলে দেখো একটু খেয়াল করো যে 315 এর গুণনীয়ক, যে সকল সংখ্যা দ্বারা 315 কে ভাগ করা যায়, তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারা ভাগ করা যাবে, 15 দ্বারা ভাগ করা যাবে, 35 দ্বারা ভাগ করা যাবে, 7 দ্বারা, 5 দ্বারা, এখানে দেখো 21 দ্বারা ভাগ করা যাবে, 45 দ্বারা ভাগ করা যাবে, 63 দ্বারা ভাগ করা যাবে, এই সকল সংখ্যা দ্বারা 315 কে ভাগ করা যায়। তাহলে 315 এর গুণনীয়কগুলো, 315 এর গুণনীয়ক এখানে যদি আমি লিখি যে 315 এর গুণনীয়ক, তাহলে লিখতে পারবো 3 5 7 21 15 9 63 45 আর 35 105 315, এটা হলো 315 এর গুণনীয়ক। কিন্তু এখানে দেখো, এখানে বলা আছে যে 315 এর গুণনীয়ক কিন্তু 31 অবশিষ্ট থাকতে হবে। 315 এর গুণনীয়ক এবং 31 যাতে অবশিষ্ট থাকে, তাহলে 31 এর চেয়ে ছোট যদি কোনো সংখ্যা নেই, 315 কে যদি আমি 31 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, বাক্সের যদি 31 থাকে তবে 31 কে আবারও ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এই জন্য আমার এমন গুণনীয়কগুলো নিতে হবে যে গুণনীয়কগুলো 31 অপেক্ষা বড়। আবার একটু বোঝার চেষ্টা করো যে 315 এর গুণনীয়ক যদি আমি 31 অপেক্ষা ছোট কোনো সংখ্যা নেই, 315 কে ওই সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে বাক্সের যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আবারও ভাগ করা যাবে, 31 এর চেয়ে যদি
ছোট 31-এর 31 অথবা 31-এর চেয়ে বড় কোনো সংখ্যা যদি আসে বা ছোট কোনো সংখ্যা যদি আসে তাহলে সেটাকে আবারও ভাগ করা যাবে। এই জন্য 31-এর চাইতে বড় যে সকল সংখ্যা সেই সংখ্যাগুলো আমাদের নিতে হবে, তবেই কেবল 31 অবশিষ্ট থাকবে। তাহলে 315 এর গুণনীয়ক হতে হবে 31 অপেক্ষা বড়। তাহলে 31 অপেক্ষা বড় দেখো, অতএব এ ইকুয়াল টু এ সেটটা যদি আমি নির্ণয় করি, এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছি, তাহলে দেখো এখানে 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় গুণনীয়কটা কি কি? 31 অপেক্ষা বড় গুণনীয়ক হলো 35, 31 অপেক্ষা বড় গুণনীয়ক হলো 45, 31 অপেক্ষা বড় গুণনীয়ক হলো 63, 31 অপেক্ষা বড় গুণনীয়ক হলো 105, 31 অপেক্ষা বড় গুণনীয়ক হলো 315। তাহলে দেখো খেয়াল করো যে 31-এর চাইতে বড় 315-কে 9 দ্বারাও জানি ভাগ করা যায়, এটাকে 15 দ্বারাও ভাগ করা যায়, এটাকে 21 দ্বারাও ভাগ করা যায়। 315 এর গুণনীয়কগুলো এখানে সবগুলোই 315 এর গুণনীয়ক, কিন্তু 31-এর চাইতে বড় যে গুণনীয়ক সেই গুণনীয়কগুলো আমাদের নিতে হবে, তবেই কেবল এটাকে ভাগ করলে, এই সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ 31 থাকবে। এই জন্যে আমাদের 315 এই 31 অপেক্ষা বড় গুণনীয়কগুলো নিতে হবে। তাহলে 31-এর চাইতে বড় গুণনীয়কগুলো আছে 35, আর আছে 45, আর 63, 105, আর 315, 315 এইটাই হলো আমাদের উত্তর এ সেটটার তালিকা পদ্ধতিতে প্রকাশ, এইটাই হলো আমাদের এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে দেখো এরপরে আমরা যাব এখানে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর মানটা আমরা পেয়েছি, এর মানটা পেয়েছি, তাহলে এখান থেকে আমাদের বি এর মানটা বের করতে হবে। একই পদ্ধতিতে আমরা বি এর মানটা বের করব। তাহলে এক্ষেত্রে আমি এখানে লিখতে পারি, খ নম্বর অঙ্কটায় দেখো আমি লিখতে পারি যে ক হতে পায়, ক হতে পাই এ সেটটা পেয়েছি, এ সেটটা পেয়েছি 35, 45, 63, 105, 315। এখন খ সেটটা দেখো বি এর মানটা বের করব, এর মান পেয়েছি, বি এর মানটা বের করব। বি এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমি একইভাবে লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, এখানে আমি একটু পরিবর্তন করে দিব, 556-কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট হবে 31 অপেক্ষা বড়, এবং 31 অপেক্ষা বড় এবং 556 এটার থেকে আমরা 31 বিয়োগ করলে হবে, এটার থেকে বিয়োগ করলে হবে 525, 525 এর গুণনীয়ক, 525 এর গুণনীয়ক। তাহলে আমরা 525 এর গুণনীয়কগুলো অর্থাৎ বি এর মানটা আমরা বের করব। দেখো তাহলে আমরা কিভাবে বি এর মানটা বের করতে পারি, তাহলে বি এর মানটা বের করার জন্য একইভাবে আমরা 525, এই 525কে আমরা ভাগ করব। দেখো 525কে কত দ্বারা ভাগ করা যায় খেয়াল করো, 525, এই 525কে যদি আমি, 525কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, দেখো কত হয়, 175, 525কে যদি 3 দ্বারা ভাগ করি 175, 175কে দেখো, 175কে 3 দ্বারা ভাগ যায় না, 175কে 3 দ্বারা ভাগ যায় না, তাহলে 175কে আমি 5 দ্বারা ভাগ করি, যদি 5 দ্বারা ভাগ করি তবে হয় দেখো 35, 175কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তবে হবে 35, 35কে যদি আমি 5 দ্বারা ভাগ করি 5 7 35। তাহলে দেখো কোন
কোন কোন এমন সংখ্যা দ্বারা 525-কে ভাগ করা যায়? 525-কে ভাগ করা যাবে 3 × 5, 3 × 5 = 15। 525-কে ভাগ করা যাবে 3 × 7 = 21 দ্বারা। 525-কে ভাগ করা যাবে 15 × 5। 525-কে ভাগ করা যাবে 15 × 7। তাহলে দেখো এক্ষেত্রে 525-কে কোন এমন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? তাহলে এখানে 21, এটা 5 × 15 = 75, আর এটা হলো 105, এটা হলো 105। দেখো তাহলে 575 কে এই 525 কে কত কত দ্বারা ভাগ করা যায়? 525-কে 3 দ্বারা ভাগ করা যাবে, 5 দ্বারা ভাগ করা যাবে, 7 দ্বারা ভাগ করা যাবে, 15 দ্বারা ভাগ করা যাবে, 21 দ্বারা ভাগ করা যাবে, 75 দ্বারা ভাগ করা যাবে, আর 105 দ্বারা ভাগ করা যাবে, 35 দ্বারা ভাগ করা যাবে, 175 দ্বারা ভাগ করা যাবে, 525 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যাগুলো, তাহলে এই 525-এর গুণনীয়ক 3, 5, 7, 3, 5, 7, 15, 21, 15, 21, 35, আমরা যদি একই সিরিয়ালে সাজাই 35, 75, 105, 175 এবং 525, এই সবগুলা সংখ্যাই, এই সবগুলা সংখ্যা দ্বারা 525-কে ভাগ করা যায়, অর্থাৎ 525-এর গুণনীয়ক, 525-এর গুণনীয়ক। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে এখানে আমাদের হতে হবে 31 অপেক্ষা বড়, কারণ ভাগশেষ এখানে বলছে যে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এই জন্য আমাদের 31-এর চেয়ে বড় যে গুণনীয়কগুলো, 31 অপেক্ষা বড় যে গুণনীয়কগুলো, সেই গুণনীয়কগুলো নিতে হবে। আমরা যদি 31 অপেক্ষা ছোট গুণনীয়কগুলো নিয়েই, তবে সেটা দ্বারা যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি, তবে ভাগশেষ যদি 31 থাকে, তবে সেটাকে আবারও পুনরায় ভাগ করা যাবে। এই জন্য আমাদের 31 অপেক্ষা বড় যে গুণনীয়ক, 31 অপেক্ষা বড় যে গুণনীয়ক, ওই গুণনীয়কগুলো আমাদের নিতে হবে। তাহলে এখন খেয়াল করো 31-এর সাথে বড় গুণনীয়ক কী কী? 31-এর সাথে বড় গুণনীয়ক হলো 35, 31-এর সাথে বড় গুণনীয়ক হলো 75, 105, 175, আর হলো 525। তাহলে এইখান থেকে বি এর মানটা আমরা বের করব। অতএব বি এর মানটা দেখো, খেয়াল করো বি এর মানটা হলো 35, 75, 105, 175 আর 525, এটা হলো বি এর মান। তাহলে বি এর মান, আমরা এ এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, এ এবং বি দুইটারই মান পেয়েছি। আমাদের এখন কি করতে হবে? দেখো আমাদের এ ছেদ বি নির্ণয় করতে বলছি, এ ছেদ বি। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এ ছেদ বি, এর মান হলো 35, 45, 63, 105, 315। ছেদ বি এর মান, বি সেটের উপাদানগুলো 35, 75, 105, 175, 525। তাহলে এ ছেদ বি, আমরা জানি যে এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি বলতে আমরা বুঝি এ এবং বি সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে। তাহলে এ এবং বি সেটের মধ্যে যে উপাদানগুলো কমন, এ এবং বি সেটের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় এ ছেদ বি। তাহলে এ এবং বি এর মাঝখানে দেখো কি কমন আছে, তাহলে এ এবং বি এর মাঝখানে যে কমন উপাদানগুলো আছে, শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট হলো ছেদ সেট। তাহলে আমরা কমন যে উপাদানগুলো, দেখো কি কি কমন আছে,
তাহলে এইখানে আছে 35, এই জায়গায় আছে 35, এইখানে 45 আছে, এখানে 45 নেই, এখানে 63 আছে, এখানে 63 নেই, এখানে আছে 105, এইখানেও আছে 105, এইখানে আছে 315, এই জায়গায় 315 নেই, এখানে 175 কিন্তু এই জায়গায় নেই, 525 এই জায়গায় নেই। তাহলে দেখো এ সেটের উপাদান এবং বি সেটের যে উপাদানগুলো তার মধ্যে কমন যে উপাদানগুলো 35 এবং 105, এই কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাই হলো এ সেদ বি। তাহলে এ সেদ বি সেটটা আমাদের হবে 35 আর হলো 105, 35 আর হলো 105। তাহলে এ সেদ বি আমাদের উত্তর হবে। এখন আমরা দেখো গ নম্বর অঙ্কটা করব। গ নম্বর অঙ্কটায় এখানে বলা আছে এ সেদ বি ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাও এবং এ সেদ বি এর উপসেটগুলো নির্ণয় করো। এ সেদ বিকে ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাতে হবে, এ সেদ বিকে ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাতে হবে এবং এ সেদ বি এর উপসেটগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো ক হতে পাই, এ সেটের উপাদানগুলো আমরা পেয়েছি ক হতে এত, আর খ হতে, খ হতে বি সেটের উপাদানগুলো আমরা পেয়েছি এত, এবং এ সেদ বি এর উপাদানগুলো খতে আমরা পেয়েছি, খতে আমরা পেয়েছি এ সেদ বি এর উপাদানগুলো 35 আর 105। তাহলে এই উপাদানগুলো আমরা পেয়েছি। তাহলে এই এ সেদ বিটাকে আমরা ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এ চিত্রে, চিত্রে এ সেদ বি, এর ব্যঞ্চিত্র দেখো নিম্নরূপ। তাহলে আমরা এটাকে ব্যঞ্চিত্রের মাধ্যমে যে জিনিসটাকে আমরা প্রকাশ করতে পারি, তাহলে এখানে এ একটা সেট নিলাম আর বি একটা সেট নিলাম। তাহলে দেখো এ এবং বি সেটের কমন একটা অংশ এখানে আছে, এ এবং বি সেটের দুইটা সেটেরই কমন একটা অংশ আছে। তাহলে এই কমন অংশটা দেখো আমি আরেকটু হলো যে ই করে দেই, যে এ এবং বি সেটের মধ্যে আরেকটু কমন অংশ দিয়ে দেই, এ এবং বি সেটের দুইটা সেটের মধ্যে যে কমন অংশ দুইটা সেটের মধ্যে কমন যে অংশ এখানে, এখানে 35 আর এখানে 105, তাহলে কমন দুইটা সেটের মধ্যে কমন যে অংশ এটা এ আর এটা হলো বি। তাহলে এই দুইটা সেটের মধ্যে এ সেট এবং বি সেটের দুইটা সেটের মধ্যেই আমাদের 35 আর 105 আছে। তাহলে দুইটা সেটের মধ্যে, তাহলে এ সেটের মধ্যেও বোঝা যাইতেছে 35 আর 105 আছে, বি সেটের মধ্যে 35 আর 105 আছে। তাহলে এই দুইটা উপাদান এখানে 35 আর 105 এই দুইটা সেটের মধ্যেই কমন উপাদান ছিল, এবং এ সেটের মধ্যে দেখো 35 আর 105 বাদে আর কি কি উপাদান আছে, 45, তারপরে আছে কত, তারপরে আছে 63, তারপরে আছে 315, আর বি সেটের মধ্যে দেখো কি কি আছে, 75, 175 আর আছে 525। তাহলে এইটাই হলো যে ব্যঞ্চিত্রের নিম্ন রূপ। তাহলে এ এবং বি সেটের ব্যঞ্চিত্রের নিম্ন রূপ এটাকে আমরা এরকমভাবে ক্লোজ করে দিতে পারি, এটা সার্বিক সেট, পুরাটা সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এটাই হলো ব্যঞ্চিত্রের রূপ। তাহলে আমরা ব্যঞ্চিত্র থেকে আমরা বুঝলাম যে এ এবং বি দুটো সেট নিয়েছি, এ এবং বি দুটো সেট নিয়েছি। তাহলে এ সেটের যে উপাদানগুলো দেখো, এ সেটের উপাদানগুলো ছিল আমাদের এ সেটের 35, 45, 63, 105 আসছিল কত, 315। দেখো এ সেটের মধ্যে এই উপাদানগুলোই আছে, আর বি সেটের যে উপাদানগুলো বি সেটের মধ্যে আছে, এ এবং বি সেটের মধ্যে যে কমন উপাদানগুলো ছিল সেই কমন উপাদানগুলো দুইটা সেটের কমন উপাদানগুলোকে আমরা মাঝখানে রেখেছি দুটার মধ্যে। তাহলে এটাই হলো যে ব্যঞ্চিত্রের রূপ। এখন এ এবং বি এর উপসেট নির্ণয় করতে বলছে, যে এ সেদ বি এর উপসেট এটার কয়টি উপসেট হয়, এই সেটটার, এই সেটটার কতটি উপসেট হয়।
অর্থাৎ এ সেট ও বি সেটটার উপাদান আছে দুইটি, এই দুইটি উপাদান দিয়ে কতগুলো উপসেট গঠন করা যায়। তাহলে এইখান থেকে এ সেট ও বি এর উপসেট, তাহলে এখানে 35 একটা উপসেট, তারপরে 105 একটা উপসেট, তারপরে এখান থেকে লেখা যায় 35 এবং 105 আর একটি উপসেট, আর 5 বা 20 একটা উপসেট। তাহলে এটার থেকে দেখো এ সেদ বি এর দুটো উপাদান ছিল, এটার থেকে 1 2 3 4টা উপসেট গঠন করা যায়। তাহলে এতের উপসেট হলো এটাই, এটা হলো অ্যানসার, একটা অ্যানসার। আর ব্যঞ্জনচিত্রের প্রকাশ হলো এটা, এটা হলো একটা অ্যানসার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।